আমরা কি কখনো এরোপ্লেনে বা এয়ারক্রাফটে চড়েছি? অনেকেই চড়েছি, তবে এটাকে অনেকে বিমানও বলে থাকে, উইচ ইজ নট রাইট। অনেকে যেমন মোটর বাইককে হোন্ডা বলে, সকল মোটর সাইকেল কিন্তু হোন্ডা নয়, হোন্ডা হচ্ছে মোটর বাইকের একটা কোম্পানি, একটা ব্র্যান্ড। এরকমই আমাদের রাষ্ট্রীয় এয়ারলাইনের যে কোম্পানিটা আছে সেটার নাম বিমান বাংলাদেশ। অর্থাৎ সব এরোপ্লেন বা এয়ারক্রাফট কিন্তু বিমান নয়। যাই হোক, একটা অ্যাভারেজ বোয়িং এর ওজন কত আমরা জানি? আসলে আমাদের ঢাকা থেকে যে ছোট ছোট ফ্লাইট গুলো পর্যন্ত, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজার, মেইন দুইটা এয়ারক্রাফট মডেল ইউজ করা হয়। একটা হচ্ছে এটিআর, খুবই ছোট, আর একটা হচ্ছে বোয়িং, ভেরি পপুলার আর একটু বড়। বোয়িং এর ক্ষেত্রে বোয়িং 737 বা বোয়িং 800 মডেল গুলাই ইউজ করা হয় মোস্ট অফ দ্য টাইম। আর একটা অ্যাভারেজ বোয়িং 737 বা 800 ওজন কিন্তু 41 টন, উইচ ইজ 41,000 কেজি, ভাবা যায়। আর যখন এটা টেক অফ করছে যাত্রী এবং মালামাল সহ, তখন এটার ওজন হয়ে যায় আপ টু 75 টন বা 75,000 কিলোগ্রাম, ভাবা যায়। এত ভারী একটা জিনিস পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে, হ্যাটস অফ টু দ্যাট ইঞ্জিনিয়ার। আরেকজন ইঞ্জিনিয়ারও কিন্তু রয়েছেন যে আমাদের আকাশে বসে আছেন, এবং সেটা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি বিজ্ঞানময় কোরআন নাজিল করেছেন। ওনার একটা অসাধারণ সৃষ্টি কিন্তু এই মেঘ। এই যে আমাদের মাথার উপর যে ছোট ছোট মেঘখণ্ড গুলো ঘুরে বেড়াচ্ছে, ফর এক্সাম্পল 1 কিউবিক কিলোমিটার পর্যন্ত যে ছোট ছোট মেঘখণ্ড গুলো থাকে, সেগুলো ওজন প্রায় 551 টন পর্যন্ত হতে পারে। সুবহানাল্লাহ, দ্যাট মিন্স 551,000 কিলোগ্রামস। আর এটা যদি আমরা হিসাব করি, দেন ইটস অ্যাভারেজ 13টা বোয়িং এর সমান ওজন একটা ছোট্ট মেঘখণ্ডের। তাই আমরা কিন্তু অনেকেই এই ইঞ্জিনিয়ার, এই বিজ্ঞানীর কথা স্মরণ করি না, সবসময় তাই করতে হবে, এবং ওনার সৃষ্টি দেখলে আমাদের বলতে হবে সুবহানাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।